সালামু আলাইকুম। আজকে আমি ছাটি মাছ পুরি ভাতটা করলাম। আমি তুলে ধরে দিচ্ছি, তুলে গলি যাওয়া পালাটা থাকতো, অত আমি মাছ করে নেব। মুখে তুলো, মুখে বাবা। মাছটা দিয়ে তার উপরে কয়লা দিয়ে দিলেন, এরকম করিয়ে পুড়ি দিলেন। মাছ পোড়ার পর আমি ওষুধ পোড়া দিচ্ছি। মাছ যখন পোড়া হয়ে গেল, উঠিয়ে নিয়ে এরকম করে আঁচটা ফেলাই নিল। আইসেলে মাছ ছাড়া এমনি মাছ পোড়া যায় না। মাছটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, রাজ্য না থাকে। এখন ভাবে রসুন আর মরিচকে এইভাবে পুড়ে নেবেন। রসুনকে পুড়িয়ে নেওয়ার পর এরকম করে খোসাটা ফেলবে। আমার মতো এরকম করিয়ে রসুন মরিচ ধুয়ে সিটি উঠিয়ে রসুনের মধ্যে দিয়ে সানবেন। পরিমাণ মতো লবণ দিলেন। পিসে শেষ হওয়ার পর তারপর এই মাছ দিয়ে আবার ডলবো।
এরকম করে পেঁয়াজ কুচি কুচি করে কাটবেন। পেঁয়াজটা ধুয়ে নিচে ভিজে করে কাটলাম, এখন ধুয়ে নিয়ে এরকম করি বস্তার মধ্যে দিবেন, দিয়ে আবার তেল দিবেন, সর্ষের তেল। দাদা শেষ বাংলা মাছের ভর্তা বানা শেষ। আপনারা এরকম করে খাবেন। খুব মজা হয়েছে, খাও পেট ভরে খাও।